দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হয় এবার যে কোনো মূল্যে তা প্রমাণ করতে হবে আর বিদেশিরা ভালো নির্বাচন দেখতে চায় এটা অন্যায় নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন সাইফুল শাহিনের রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান মূলত নির্বাচনের আগে ও পরে মাঠ পর্যায়ে নির্বাচনী পরিবেশ সুন্দর ও শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন সুন্দর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সুষ্ঠু নির্বাচন করার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হয় এবার যে কোনো মূল্যে তা প্রমাণ করতে হবে ইন্টারন্যাশনাল ডাইমেনশন পেয়ে গেছে সেটা হলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের আগ্রহ ব্যক্ত করছে সরকারের সাথে আমাদের সাথেও বারংবার তারা সাক্ষাৎ করছেন এবং তাদের প্রত্যাশা ব্যক্ত করছেন যে তারা আশা করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে তারা যখন আশা করেন তখন বুঝতে হবে তারা বেশ শক্তভাবে আশা করে আমি আর বাড়ি বলতে চাচ্ছি না শক্তভাবে আশা করেন কাজেই তাদের আশাটা নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন আপোষহীন জানিয়ে সিইসি বলেন সব প্রার্থীদের ভোটের মাঠে সমান সুযোগ দিতে নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে আমাদের নির্বাচনটা অবাধ হতে হবে সাইফুল শাহিন নাগরিক ঢাকা